হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে সাকসেস স্টোরিজ ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ এপিসোডে স্বাগত জানাই। এক বিখ্যাত স্পিকার তার হাতে একটি 2000 টাকার নোট নাড়িয়ে নিজের সেমিনার শুরু করলেন। সেই সেমিনার হলে বসে থাকা শ্রোতাদেরকে তারপর জিজ্ঞেস করলেন যে এই 2000 টাকার নোটটি কে নিতে চায়। যা শুনে নিজের শ্রোতারা হাত উঁচিয়ে চিৎকার করে বলতে লাগলেন, আমার চাই, আমার চাই। যা শুনে স্পিকার তাদেরকে বললেন যে এই নোটটি আমি আপনাদের মধ্যে কাউকে দেব, কিন্তু তার আগে আমি এই নোটটির সাথে কিছু করতে চাই। এই বলে তিনি ওই নোটটিকে প্রথমে হাতের মধ্যে দোমড়াতে মোচড়াতে শুরু করলেন। তারপর শ্রোতাদের জিজ্ঞেস করলেন যে এবার এই নোটটিকে নিতে চাই। যা শুনে আবার শ্রোতাদের হাত উঠতে শুরু করলো। এরপর স্পিকার ওই নোটটিকে নিচে ফেলে দিলেন এবং তার পা দিয়ে নোটটিকে মারাতে লাগলেন। কিছুক্ষণ পর সেই পায়ের নিচে মারানো নোটটি হাতে তুলে নিলেন এবং আবার শ্রোতাদের জিজ্ঞেস করলেন যে এবার এই দোমড়ানো এবং ধুলোভর্তি নোটটি কে নিতে চায়। এরপরেও শ্রোতারা আবার একই কথা বললেন, তাদের ওই নোটটি চাই। যা শুনে স্পিকার মশাই বললেন যে আজকে এই নোটটি দ্বারা আপনারা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখলেন। আমি আজকে এই নোটটির সাথে কত কিছুই না করলাম, কিন্তু তবুও আপনারা এই নোটটিকে নিতে চাইলেন, কারণ এত কিছু করার পরও কিন্তু নোটের মূল্য একটুও কমেনি। জীবনে অনেকবার আমরা ব্যর্থ হই, অসফল হই, আমাদের নেওয়া ডিসিশন আমাদেরকে একদম ধুলোয় মিশিয়ে দেয়। তারপর ধীরে ধীরে আমাদের এই মনে হতে শুরু করে যে আমাদের এই লাইফের কোনো মূল্যই নেই। কিন্তু মনে রাখবেন, আপনাদের সাথে আজ অবধি যা কিছু হয়েছে বা আগামী দিনে যা কিছু হবে, তার জন্য আপনার মূল্য একটুও কমবে না, আপনার ক্ষমতা একটুও কমে যাবে না। আপনি খুবই স্পেশাল, সেটা ভুলবেন না কখনোই। অতীতের ব্যর্থতার নিরাশায় আগামী দিনের স্বপ্নগুলোকে বরবাদ করে দেবেন না। মনে রাখবেন, আপনার কাছে সবথেকে মূল্যবান যে জিনিসটা আছে সেটা আপনি নিজেই। আপনার ব্যবহার, আপনার চিন্তা এবং আপনার স্বাস্থ্যকে সবসময় উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, কারণ এই তিনটি জিনিসই যার কাছে আছে সেই এই পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি। সফলতা এবং সাকসেস এই তিনটি জিনিসের উপরেই নির্ভর করে। আপনার চিন্তা পাহাড়ের মতো উঁচু হতে হবে, আপনার ব্যবহার জলের মতো বিনম্র হতে হবে, আর আপনার স্বাস্থ্য এমন হতে হবে যাতে করে ক্লান্তি এবং অসুখ দুটোই সর্বদা দূরে থাকে আপনার কাছ থেকে। তারপর দেখবেন আপনাকে সফল হতে এবং সব সময় খুশি থাকতে কেউ আটকাতে পারবে না। আশা করি বন্ধুরা, আমি যেটা এই ভিডিওতে বলতে চেয়েছি সেটা আপনারা অনুধাবন করতে পেরেছেন। বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো প্লিজ ভিডিওটি লাইক করবেন, আর আপনাদের যদি কোনো মতামত থাকে তো কমেন্ট করে সেটা আমাকে জানাবেন। আর অবশেষে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে আপনারা আগামী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস না করেন। ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ।